আসনে রয়েছেন তারা যদি প্রত্যেকেই সেই প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করেন। তৃতীয় বর্ষ আমাদের এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। এখন বাঁচিয়ে রাখার জন্য করতালিটা কিন্তু একটু চলুন, আপনাদের থেকে এটাই আশা করব। জানতে হবে দাদা, ধরবেন পৌরসভার চেয়ারম্যান শ্রী পাঁচু রায়কে। Distinguished guests, and I believe we believe in many of the values that Gurudev spoke about all the time, many of the values that your state has upheld are at risk. And I think it is festivals like this, artists, the arts, our culture, which need to take us back into feeling that we are one humanity, one people, and that humanity is the only thing that matters. It is the only religion that matters. And nothing can bring this forward more than our arts, all the arts from across the world and our cultures. I have always loved coming back to Calcutta. I have never refused an invitation to come. And I'm so very happy to be dancing for you tonight. Thank you very much. এত মানুষ রবীন্দ্র সদন অর্ধেক ভর্তি করে মার্গীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্য দেখার জন্য এসেছেন, এ দমদমে আমি ভাবা যেত না। পুরোটাই কৃতিত্ব রাত্র বসু, আর রাত্র বসু যদি মস্তিষ্ক হয়ে থাকে, এই মার্গ সঙ্গীত সম্মেলনের দুই পা হচ্ছেন রাজশেখর শর্মা। তার আগেকার দিন হলে রাজুকে শাস্ত্রীয় সঙ্গীতের শিরোপা দেওয়া যেত, কিন্তু এখন সেদিন নেই। কলকাতার বড় সঙ্গীত সম্মেলন হয় না, আমরা দমদম থেকে রাজু উপাধি দিতে পারি। আপনারা জানেন বা আমরা অনেকে জানি না, এই যে মল্লিকার সারা ভাই গেলেন, প্রবেশ করবো আমাদের মূল অনুষ্ঠানে। এরপর দক্ষিণগঞ্জ পৌরসভার সিআইসি দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় পড়িয়ে পুষ্পিত সম্মাননা জ্ঞাপন করছেন রাজু সেন শর্মা মহাশয়। এরপর বিশিষ্ট সমাজসেবী গ্রহণ করছেন রাজু সেন শর্মা। এরপর দক্ষিণগঞ্জ পৌরসভার সিআইসি মাননীয় প্রবীণ পালকে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পিত সম্মাননা জ্ঞাপন করছেন
দক্ষিণগঙ্গম পৌরসভায় শিখিয়েছেন মাননীয় প্রবীর বাংলা। এরপর জগন্নাথ মিশ্র পুষ্পিত সম্মাননা জ্ঞাপন করবেন রাজু সেন শর্মা। এরপরে পৌর প্রতিনিধি মানুষদের সমর্থনা অনুষ্ঠান চলছে, মাননীয় রাজু সেন শর্মা প্রত্যেককে সম্বর্ধিত করছেন। ভালো লাগছে যে এমন শিল্পী দমদম মার্গ সঙ্গীতে আসছে যারা দর্শককে খুশি করতে পারছে, একজন অর্গানাইজার হয়ে এর চেয়ে তো আর খুশির কিছু হতে পারে না। কারণ আমরা কাজ করি মানুষের জন্য, যে কোনো কাজেই আমরা মনে করি যে যাই কাজ করি না কেন সেই কাজ তখনই সম্পূর্ণতা পায় যখন সেই কাজে মানুষ খুশি হয়, মানুষ ব্যতীত আমাদের কোনো জায়গা নেই। তো আপনাদের কথাতেই যে আমাদের শিল্পীতে মানুষ খুশি হচ্ছে, মানুষ মনোরঞ্জিত হচ্ছে, এটাই আমাদের বিরাট প্রাপ্তি। দমদমে ডোভাল লেন মিউজিক কনফারেন্স সঙ্গীত সম্মেলন থেকে শুরু দমদম মার্গ সঙ্গীত এখন এক আসনে বসছে এবং দমদমের প্রথম মুকুট এখন বলা হয় দমদম মার্গ সঙ্গীত, এটা কতটা আপনার মানে আনন্দদায়ক স্বস্তিদায়ক? নিশ্চয়ই মার্গ সঙ্গীতের দায়িত্ব আমাকে আমার মন্ত্রী ব্রত বসু দেওয়ার পর সত্যি আপনাদের কথাতে যদি এটা মানুষের মুখে মুখে কথাটা ভাসে এটা তো ভালো লাগার কথা, আমারও ভালো লাগে। আপনার ব্রাত্যবসু একটু আগে মঞ্চে তার বক্তৃতার মধ্যে বলেছিলেন যে আশঙ্কা প্রকাশ করেছে যে আগামী দিনে করতে পারবো কিনা। না, আমার মনে হয় আপনারা কথাটা একটু ভুল শুনেছেন হয়তো। আমি যতটুকু আমার মন্ত্রীর মানে স্পিচটা শুনেছি তাতে মন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী দিনে বাংলার সাংস্কৃতিক পরিবেশ কি দাঁড়াবে, এই ধরনের অনুষ্ঠান আমরা সত্যি মানুষের কাছে উপহার দিতে পারবো কি না, বাংলায় অন্য কোনো রকম যেটা যেহেতু এটা অরাজনৈতিক অনুষ্ঠান, আমি যদিও একজন রাজনৈতিক মানুষ বলা উচিত নয় তাও বলতে পারি, আমার মন্ত্রী সেই আশঙ্কা প্রকাশ করেছেন এটা যে আগামী দিনে সত্যি বাংলায় কি অবস্থা থাকবে। আমরা চেষ্টা করব এই ধরনের অনুষ্ঠানকে বাংলায় ধরে রাখতে, কিন্তু সেটা ঠিক করবে মানুষ, মানুষ ঠিক করবে বাংলায় এই ধরনের অনুষ্ঠান মানুষ ধরে রাখবে কি না। ওই আমার প্রথম কথা রেস্ট টেনেই বলি যে মানুষই সব কিছু নির্ধারক, মানুষের হাতে সব কিছু চাবিকাঠি, মানুষ চাইলে বাংলায় অনুষ্ঠান হবে, মানুষ না চাইলে বাংলায় অনুষ্ঠান হবে না।